আসসালামু আলাইকুম, শুভ সকাল, সবাই কেমন আছেন? আজকে চলে আসলাম মাঠে, এই যে আমাদের সেই ছবিতে। আর বেসিক্যালি যেটা দেখাবো, এটা দেখে কি বোঝার উপায় আছে কি? এটা চিনতে পারছেন? এই যে তিল, ওটার এই জমিতে অলরেডি তিল বোনা চলছে। একদিক থেকে চাষ হচ্ছে জমি, আর একদিক থেকে আমাদের তিল বোনা অলরেডি শুরু হয়ে গেছে। দেখা আপনাদের ভোটটা এবার হয়েছিল এই জমিতে, মোটামুটি খুব একটা আশানুরূপ ফল আসেনি আর কি। উস্তাদ, হ্যাঁ উস্তাদ, উস্তাদ কই পাট বনো, পাট বুনে মরো হইছি, তিল বুনে দিলাম, আল্লাহ ভরসা। তিল মোটামুটি ভাবে তিল চাষটা অনেক সহজ, তবে তিলে অনেক রিস্ক থাকে। বৃষ্টি হলে তিল গাছ মরে যায়, সেক্ষেত্রে একটা লসের সম্ভাবনা থাকে। আর বৃষ্টি যদি কম হয় তাহলে ফলন খুব ভালো হয় আর কি। এই প্রথম আমি তিলের চাষটা করছি, আর বিঘা প্রতি এক বিঘা জমিতে আর কি, অর্থাৎ বিঘা প্রতি 1 কেজি তিল বোনার নিয়ম। তো সেইভাবে আমরা বোনা শুরু করেছি। তো আশা করা যায় পর্যায়ক্রমে আপনারা এই তিল ক্ষেতের ভিডিওটাও পাবেন, যদি আল্লাহর রহমতে তিলের চারাগুলো ভালো হয় বেরোয়, এবং সার্বিক পরিচর্যার ভিডিও আপলোড করব আমাদের এই চ্যানেলে। এছাড়াও আরও